খেলা ভাত খাবেন? হ্যাঁ বাবা, কয়টা খাইতাম হবে ভাত। তা বসেন, চেয়ারে বসেন, মেটে রেখে আসি, বসেন। আচ্ছা ঠিক আছে। বলেন খালা, কি দেব? হ্যাঁ ভাত খাওয়া না, কি কি আছে? পদ্মা ইলিশ, ফাঙাস মাছ, খাসির মাংস আর ভাজি আছে, কি দেব? পাতলা ডাল নাই বাবা, আমার একটু ডাল হলেই হবে। শুধু ডাল দিয়ে কি করে খাবেন খালা, সাথে ভাজি দিই? না বাবা, অত আমার পয়সা নেই ভাজি খাবার, একটু ডাল ভাত হলেই হবে। পলিথনে দুগা ভাত দাও আর এক চামচ ডাল দাও, ওই দিয়ে আমি খাইব। খালা, আপনার কাছে তো টাকা নাই, তাহলে ভাতের দাম দিবেন কিভাবে? আমি এক মুঠো ভাতেরও দাম লাগবে। ঠিক আছে খালা, বসেন, দেখি কি করা যায়। ম্যাডাম, ওইখানে যে খালা এসছে, খালার কাছে তো টাকা নাই কিন্তু ভাত আর ডাল চাইছে, তা কি করব? দাদা রান্না হয়েছে, দিয়ে দাও। ঠিক আছে। আর বয়স্ক মানুষ, তাহলে একটা মাংস হবে না, তাহলে ডিমের পোস্ত করে দাও। ঠিক আছে। বলছি ম্যাডাম, তাহলে পয়সা কি করব, চাইবো পয়সা? পয়সা আমি দিতে বলেছি, যা যা আছে তাই দিয়ে দাও। সরি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। লেন গো খালা, গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেলেন। কি এনেছো বাবা? আমাকে একটু ডাল ভাত আর মা একটু পানি দিয়া দিতা প্যাকেটে, তাহলে আমি ওই খাইতাম বিলাম। এত ডিমের পর আলু ভাজির এত আমার পয়সা নেই বাবা। আরে খালা, তোমাকে চিন্তা করতে হবে না, পয়সা দেওয়া লাগবে না, আমি এনেছি গরম গরম ডিম ভাজা তোমার জন্য। এলাও, এদিক থেকে শুরু করো না খালা, দেখি পটাপট খেলাও তো, পয়সা চিন্তা করতে হবে না, পয়সায় সব কিছু লাগে জীবনে। আমি ওখানে বসি, বুঝলা খালা, খুব আলমী হলো তোমার কাছে বসি, তোমার গল্প গুজব করতে হবে, তোমাকে দেখে নি কোনো দিন। আচ্ছা খালা, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কোনো দিন এই এলাকায় দেখিনি। আমার বাড়ি রানাচি উত্তরপাড়ায়, আমার নাম হচ্ছে তসলিমা পটোয়া। ও, আমাদের মুর্শিদাবাদ। এতদূর কি করতে এসেছিলে? হ্যাঁ বাবা, আমার ছেলে পেলে কেউ নয়, আমি বাড়ি থেকে একাই থাকি, তাই জন্য এদিকে বেড়াতে বেড়াতে চলে এলাম। তাহলে যদি কানাচি আমরা কোনো দিন যাই তোমাকে খুঁজতে, তাহলে তো পাবো, তোমার নামে সবাই চিনে তো বাবা, তাহলে খুঁজে পাইবা। আর যদি আমি মৃত্যু হয়ে যায় তাহলে না? না খালা, তুমি এখন বাঁচবে, এখন 200 বছর বাঁচবে। আশেপাশের লোকরা বলবে আমার জন্য জিজ্ঞাসা করলে, ভালো মানুষকে তো সবাই চিনবে। খালা, আমাদের হোটেলের যে ম্যাডাম, সে বলেছে তুমি যখনই এদিকে আসবে তুমি এইখানে খাবা খেয়ে যাবা, তোমার যখনই খিদে লাগবে এখানে আসবে খাবা, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তোমার এই হোটেল আজ থেকে ফ্রি, তুমি যখন যা চাইবে তখন তাই এসে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। বাবা, আমি বৃদ্ধ মানুষ, এতদূর কেমন করে আসবো, কেমন আসবো, এতদূর আমি আসতে পারবো না। তোমাকে আর কম আসলাম এদিকে।
খালা তুমি বসো, আমি কটা রেখে আসি। থাকো বাবা, হাঁটা ধোয়া হোক, বেঁচে থাকো, সুখে থাকো, তুমি মেলা বড় হবে, তোমার মেলা ইনকাম দিয়ে আল্লাহ তোমাকে সুখী করে। বাবা আবার কোনোদিন বেঁচে থাকলে আসবো। এই খালাকে যে আমি বসতে বললাম, তার খালা কথা বলা হলো কি আশ্চর্য মানুষ, এখনকার মানুষকে বিশ্বাস করা খুব মুশকিল। খাওয়াটা যেই হলো সে আপনার পালালো, বললাম যে বসো, এই এখানে আবার পয়সা রেখে গেল। কিন্তু খালা তো বলছিল খালার কাছে পয়সা নাই, তাহলে পরে পয়সা ম্যাডামকে কথা বলতেই হবে। দেখি ম্যাডামকে যেয়ে বলি। ম্যাডাম, কি আশ্চর্য ঘটনা একটা ঘটে লাগছে। কেন, কি হলো? ওইখানে যে খালাটা এসেছিল, খালা বললো আমার কাছে ভাতের পয়সা নাই, কিন্তু খালা আবার গ্লাসের নিচে দেখুন 10 টাকা রেখে গেছিল। বেশ, আমি দেখছি, তুমি যাও। ঠিক আছে। জি ম্যাডাম, ডেকেছেন? হ্যাঁ, কালকে যে খালাটা এসেছিল তার কি নাম ঠিকানা কি দিয়েছ? নাম ঠিকানা, হ্যাঁ মনে পড়েছে, কাল যখন সে এখানে খাচ্ছিল তখন তার সাথে আমি গল্প করতে করতে তার নাম ঠিকানা বাড়িটা আমি জেনেছিলাম। তা কোথায় বললো? কোথায় বললো? ওর বাড়ি বীরভূমে, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। আচ্ছা, সেইখানে গিয়ে কি তার সাথে দেখা করে আসতে পারবে? কেন পারবো না, পারবো। তাহলে একদিন গিয়ে দেখা করে আসো। ঠিক আছে, কালকে যাব আমি, কালকে সকাল সকাল রওনা দেবো আমি। কোথায় গেলে পাবো তোমাকে খালা? তোমার এই 10 টাকাটা আমি কি করে শোধ করব? তোমার টাকা তোমাকে ফিরে দিতেই হবে। কোথায় আছো খালা? কিরে মা, কি এত চিন্তা করতেছিস? আমি তো ফকির না, আমি তো আল্লাহর ওলি ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছিল তোদের কষ্ট দুঃখ দূর করার জন্য। তোদের দোয়া কবুল করে আছে আল্লাহ। তুমি তো সবই জানো, হোটেল ভালো করে চলছে না, কর্মচারীদেরকে টাকা দিতে হবে, কিছু একটা ব্যবস্থা করো। রাসুকে থাকবি, আল্লাহ থাকবি, আমাকে কোনো খোঁজাখুঁজি করিস না, খুঁজে পাইবি না। আমি এলাম, ভালো থাকিস, ভালো থাকিস, রাসুকে থাকিস। এই তো খালা আমার সঙ্গে কথা বললো মনে হলো, এই তো খালা আমাকে দেখা দিল মনে হলো। আর আগে যদি জানতাম আল্লাহর ফেরেশতা, তাহলে আর খালাকে কখনোই ছাড়তাম না।